ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিজ পরোটা। ছোট বড় সবারই খুব প্রিয় হয় এই পরোটাটা। কখনো সখনো মুখ বদল করতে কিন্তু এটা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দার ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ময়দাটা শরীরের পক্ষে ভালো না, সেই জন্য আমি আটার ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি ড্রাইড অরিগানো। এটা যদি ঘরে থাকে অবশ্যই দেবে, নাহলে পিজ্জা সিজনিং দিলেও হবে। একটুখানি ধনে পাতা কুচি আর সামান্য একটুখানি তেল দিয়ে যেরকম করে আমরা পরোটা মাখি সেরকমভাবে মেখে একটা সেমি সফট ডো আমি তৈরি করে নেব। দেখো, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাশে সরিয়ে রাখবো, কিছু একটা ঢাকা দিয়ে রাখবে, নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে। এবার নিয়ে নিয়েছি আমি এখানে, দেখো আমি এখানে শ্রেডেড মোজারেলা চিজ নিয়েছি। তোমাদের কাছে যদি প্রসেস চিজ থাকে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকেও কিন্তু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না মোজারেলা না থাকলেও। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, আর এখানে আমি যোগ করে দেবো কিছুটা পরিমাণ সেই ড্রাইড অরিগানো, যেটা এখন সবার বাড়িতেই থাকে পিৎজা খাবার জন্য। দিয়ে দিলাম একটুখানি পিৎজা সিজনিং। পিৎজা সিজনিংটা দিয়েছি, সেই জন্য আমি কিন্তু আলাদা করে নুন যোগ করবো না এর মধ্যে। দিয়ে দিলাম একটু মিক্সড হার্ব, এটা অপশনাল, এটা যদি কারোর কাছে থাকে দেবে, না থাকে না দিলেও চলবে। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এটাকে একপাশে সরিয়ে রাখবো। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। 2 কাপ আটার থেকে আমার এখানে 3টে লেচি তৈরি হয়েছে। যে কোনো স্টাফ পরোটায় কিন্তু লেচিটা একটু বড় রাখতে হয়, তাহলে সেটা খেতে ভালো লাগে। পুরটা যত বেশি হয় তাহলে সেটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে 3টে পরোটা করে নিলাম। এবার হাতের সাহায্যে গোল করে বাটির মতন করে নেব, যেরকমভাবে আমরা পুর ভরে পরোটা করি, যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম। এবার মধ্যখানে পুরটা ভরে দেব আটা দিয়ে, এই জন্য আমি ঘোরালাম। দেখো, যদি কোনো জলভাবও থেকে থাকে চিজের মধ্যে ধনে পাতা দেওয়ার ফলে, সেটা কিন্তু ওই আটা বা ময়দা দিয়ে যদি তোমরা করো শোক করে নেবে। এবার পুরটাকে আঙুল দিয়ে প্রেস করে করে ভেতরের দিকে ঠেসে ঠেসে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা করে নিতে হবে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কিভাবে করছি। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো, সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। হাতের সাহায্যে এটাকে হালকা প্রেস করে করে আমি গোল করে নিলাম। প্লেন করে নিতে হবে এটাকে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ময়দা মাখাটা বা আটা মাখাটা একটু সেমি সফট, সেই জন্যই রাখতে হয়। এবার আমি দেখো এর উপর দিয়ে আটা ছড়িয়ে, যেরকম করে আমরা আলুর পরোটা বা অন্যান্য কিছুর পরোটা করি সেভাবেই করে নেবো। আঙুল দিয়ে একটু প্রেস করে দিলাম, যাতে পরোটার চারপাশে স্টাফটা, যে স্টাফিংটা আমরা করেছিলাম আর কি চিজের, সেটা চারিদিকে ছড়িয়ে যায়। এরকম হাত দিয়ে একটু প্রেস করে নিলে ভালো হয় প্রথমে। তারপরে আমি এটাকে একটা বেলুন চাকির সাহায্যে, বেলুনের সাহায্যে আর কি একটু বেলে নেব। যদি কেউ এমনি বেলে ঘোরাতে না পারো, তাহলে তারা হাত দিয়েও তৈরি করে নিতে পারো। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে তৈরি করে নেবে, গোল হয়ে যাবে তাহলে। তো আমি এটাকে একটা তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম যে আমি এইভাবেই প্রত্যেক কটা তৈরি করে নেব। এই পরোটাটা খেতে কিন্তু ছোট বড় সকলেই খুব ভালোবাসে। তো ছোটরা খেলে একটুখানি ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারো তোমরা, যে যেরকম পছন্দ করবে। আমার কিন্তু পরোটাটা বেলা হয়ে গেছে, দেখো দুপাশ দিয়েই আমি একটুখানি বেলে নিলাম, সমান করে নিলাম আর কি চারপাশ দিয়ে। এবার আমি একটা কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার আমি পরোটাটা ভেজে নেব।
পরোটা ভাজার আগে অবশ্যই একবার সেঁকে নেবে ভালো করে। পরোটা সব সময় সেঁকে নিয়ে করবে, যারা জানো তাদের জন্য না, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। পরোটা প্রথমে সেঁকে না নিলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যায়, সেই জন্য পরোটা তেলে ভাজার আগে বা যা দিয়েই ভাজো তোমরা, মাখন ঘি যা দিয়েই ভাজো, একটুখানি সেঁকে নিতে হয় ভালো করে, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি এটাকে সাদা তেল দিয়ে ভেজে নেবো। এবার দুপাশটাই আমার সেঁকা হয়ে গেছে ভালো করে, দেখো আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি বা রিফাইন অয়েলের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ঘি বা মাখনের ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তেলের পরিমাণটাও আমার খুব বেশি লাগলো না, দেখো 1 টেবিল স্পুন বা 1 টিস্পুন যেরকমই দাও তোমরা, নিজেরা যেরকম খাবে সেই বুঝে দেবে। দিয়ে কিন্তু আমার এই পরোটাটা ভাজা হয়ে গেল। এইভাবেই আমি প্রত্যেক কটা পরোটা কিন্তু ভেজে নিয়েছি, প্রত্যেক কটা বলতে 3টে পরোটা যে আমি তৈরি করেছিলাম সেই 3টে পরোটাই আমি ভেজে নিলাম। এবার আমি তোমাদের দেখাবো একটা পরোটা ছিঁড়ে যে এটা ভেতর থেকে দেখতে কত সুন্দর হয়েছে। যে কোনো কিছুর সাহায্যে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু শুধুও খাওয়া যায়। যে কোনো চাটনির সাহায্যে খেতে পারো, পরোটাটা ভীষণ গরম রয়েছে সেই জন্য আমি তোমাদের খুব ভালো করে দেখাতে পারছি না, দেখো তবুও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। গরম গরম খেতে এটা বেশি ভালো লাগে, অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে যারা কখনো করনি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।